প্রমিতা বাংলা ইউটিউব চ্যানেল। মানবিক প্রকল্পে নিয়মিত ভাতা চালু রাখার দাবিতে নামখানার বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল প্রতিবন্ধীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তাদের সরকারি ভাতা টাকা তারা পাচ্ছেন না, ফলে এই সমস্ত প্রতিবন্ধী মানুষেরা সমস্যায় পড়ছেন। এছাড়াও স্থানীয় বাসগুলিতে যখন তারা যাতায়াত করেন, বাসের কন্ডাক্টররা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, বাসে তাদের সংরক্ষিত বসার জায়গা না থাকায় যাতায়াতে ব্যাপক সমস্যাও হয়। এই সমস্ত দাবি নিয়ে বুধবার দিন একটি প্রতিনিধি দল নামখানার বিডিও অফিসে গিয়ে একটি লিখিত ডেপুটেশন জমা দেন। ডেপুটেশন পাওয়ার পরই বিডিও সাহেব বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন। আজকে যে আপনারা ডেপুটেশন দিতে এসেছেন বিডিও অফিসে, সে ব্যাপারে যদি কিছু বলেন। আজকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়ে আজকে এসেছি। এই বর্ষাকে উপেক্ষা করে এই এত প্রতিবন্ধী এসেছে। এই মুহূর্তে উনি আমাদের ডেপুটেশন নিলেন। আমাদের ডেপুটেশনের বিষয় ছিল যে এই যে মানবিক ভাতা অনিয়মিত আমরা পাচ্ছি, যে যেখানকার নামখানা ব্লকের এবং কাকদ্বীপের যে সমস্ত প্রতিবন্ধীরা আছে, যে মানবিক ভাতা এই প্যান্ডামিক সিচুয়েশনে দীর্ঘদিন তাদের বন্ধ, আবার অনিয়মিত হচ্ছে, মানে সিরিয়ালি হচ্ছে না, মাঝে দেখা যাচ্ছে যে দু মাস হচ্ছে, আবার দু মাস পরে, আবার মাঝে গ্যাপ, তারপরে আবার দু মাস, এই যে অনিয়মিত ভাতা, এর জন্য যাতে নিয়মিত করা যায় তার জন্য আমরা বিডিও সাহেবকে এই মুহূর্তে ডেপুটেশন দিলাম। বিডিও সাহেব বললেন যে উনি ওটা দেখবেন কি করবেন। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে নামখানা বকখালি বা নামখানা রুটের যে বাসগুলো চলে, বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবন্ধীদের উপর দুর্ব্যবহার করা হয়। অনেক সময় দেখা গেছে অনেক প্রতিবন্ধীকে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছে, এবং সর্বোপরি যে সরকারের নিয়ম অনুসারে প্রত্যেকটা গাড়িতে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণের প্রয়োজন আছে এবং থাকা উচিত, কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলোতে আসন সংরক্ষণ নেই। এই দুটো বিষয় নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম এবং উনিও আমাদের এই বিষয়ে খুব সহমত পোষণ করেছেন, আমাদের সঙ্গে সমব্যথী উনি। উনি বলেছেন বিষয়টা উনি দেখবেন। আপাতত আজকে অনেক বেশি জমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এই সামান্য কয়েকজন আমরা এসেছি, এবং পরবর্তী সময় আমরা এসডিও এবং ডিএম এর কাছেও আমরা এই বিষয়ে ডেপুটেশন দেবো। আপনার নাম? নবান্নে। আমার নাম ডক্টর পরিতোষ মাইতি। আমি এখানকার মোটামুটি দায়িত্বে আছি, নামখানার দায়িত্বে আছি। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।